গতকাল বাজেট বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। জিনিসপত্রের দাম শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলুর সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যে সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। তারপরই দেখা যায় আর সল্টলেকে বিডি ব্লকে টাস্কফোর্সের অভিযান হয়। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি রীতিমতন এদিন ধমক দেন ব্যবসায়ীদের, কারণ দেখা যায় ব্লকে এক একজন ব্যবসায়ী এক এক দামে জিনিস বিক্রি করছেন। তাদের হুঁশিয়ারি দেন তিনি, এভাবে অসাধুভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আরও অভিযোগ উঠছে টাস্কফোর্সের সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে, তারা যাওয়ার পরেই আবারও দাম বাড়িয়ে কাঁচা সবজি এবং আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে তারা জানান সেক্ষেত্রে তারা জানান যে ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছেন, এমন কোনো কিছু নজরে আসলে সে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জানান ইতিমধ্যে আলুর দাম কিছুটা কমেছে এবং পেঁয়াজের দামও 3 থেকে 4 দিনের মধ্যে কমে যাবে। নাসিক থেকে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি করা হয়েছে, যেগুলো বাজারে আসলেই দাম কমবে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে চলছে টাস্কফোর্সের অভিযান, তবে আদৌ কি বাজার দরে কোনো প্রভাব পড়েছে? তারা জানান অনেকটাই দাম কমেছে কাঁচা সবজি। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ দুপুর 2টার সময় টাস্কফোর্সের একটি বৈঠক হতে চলেছে, আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে। সেই জন্য তারা ওই দামে বিক্রি করছে। এখন নতুন নাসিকের পেঁয়াজ ঢুকেছে, সেটা 40 টাকা গড়ে ঢুকেছে, সেটা বাজারে এখানে 55 করে বিক্রি করছে। এটা 55 গতকালকে আরো 100 টাকা কমে ওটা 1500 এসেছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো পড়বে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।